নমস্কার বন্ধুরা, সোনাদির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখন রান্না করব সর্ষে বাটা দিয়ে ভেটকি মাছ। মাছটা কেটে নিয়েছি, মাছে এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম। কড়াতে সর্ষের তেল দিয়েছি, ভেটকি মাছগুলো এবার ভেজে নেব। দু পিট মাছ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দু চামচ সর্ষে পাউডার আধ ঘন্টা আগে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি আগে মাছের মাথাটা দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে মাছগুলো এবার দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কাকে চিরে এতে দিয়ে দিলাম। ভেটকি মাছের সর্ষে দিয়ে ঝাল আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। সর্ষে ভেটকির ঝালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই যেন একটা সাবস্ক্রাইব করবেন, সবার কাছে অনুরোধ রইলো।